আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, আজকে একজন পেশেন্ট নিয়ে আসছি, যিনি দীর্ঘদিন যাবত পিএলআইডি সমস্যা ভুগেছেন, সাথে আর্থ্রাইটিস জনিত সমস্যা ছিল। কিন্তু অনেকদিন এই রোগে ভোগার কারণে অনেকজন ডক্টর দেখিয়েছেন, অনেক হসপিটালে গিয়েছেন, সঠিক ট্রিটমেন্টই কোথাও পায়নি। অবশেষে আমাদের হসপিটালে এসেছেন, ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারকে দেখিয়েছেন, ট্রিটমেন্ট নিয়ে আজকে সুস্থ হয়ে বাড়িতে চলে যাচ্ছেন। দর্শক, কোনো এক বিশেষ কারণে আজকে ওনাকে আমরা ক্যামেরার সামনে আনতে পারিনি, তবে আমরা আপনাদেরকে জানাতে চাইবো, শোনাতে চাইবো আসলে কি সমস্যায় ভুগেছেন, কি কি সমস্যা পড়তে হয়েছে ওই রোগটার জন্য। আমাদের হসপিটালে এসে এখন সুস্থ হয়ে সে ভালো লাগার জায়গা থেকে আপনাদের কাছে কিছু শেয়ার করবে, সেজন্য মূলত নিয়ে আসা। চলুন দর্শক, ওনার সাথে আমরা পরিচয় হয়নি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। নামটা কি আপনার? শরীফ কবির আহমেদ। আচ্ছা, আমরা জানি যে আপনি দীর্ঘদিন যাবত হচ্ছে পিএলআইডি সমস্যা ভুগেছেন, আর্থ্রাইটিস জনিত সমস্যা ছিল ঘাড়ে, পিঠে, মাজায়, হাঁটুতে, এই সমস্যাগুলো ছিল, আপনার ব্যথা ছিল, আর্থ্রাইটিস জনিত সমস্যা আছে। তো আসলে এই বিষয়গুলা আপনি যখন বুঝতে পারলেন যে আপনি একটা কোনো রোগে আক্রান্ত হচ্ছেন, এই এই বোঝাটা বা আপনি কত বছর আগে থেকে বুঝলেন যে এই সমস্যাটা হচ্ছে আপনার? আজ থেকে চার পাঁচ বছর ধরে আমি এই অসুখে ভুগতেছি। আচ্ছা, আমি 2 বছর আগে এমআরআই করাইছি, তাতেও ধরা খাইছে। বিভিন্ন জায়গায় আমি অর্থোপেডিক ডাক্তার দেখাইছি, ওষুধ খাইছি, ভালো হয়েছে, আবার হয়ে গেছে। আচ্ছা, আমরা জানি যে আপনি বললেন যে 4 বছর আগে থেকে আপনি এই সমস্যাটায় ভুগছেন, বিভিন্ন ডক্টরও দেখিয়েছেন। আসলে কোনো প্রফেসর লেভেলের ডক্টর দেখানো হয়েছিল কিনা প্রথম দিকে? হ্যাঁ, অর্থোপেডিক্স আমি প্রফেসর যে কয়জন দেখাইছি, প্রফেসর দেখাইছি। জি জি, যখন আপনি গিয়েছেন কি বলেছে, আসলে কি সমস্যা হয়েছে এটা কি খুলে বলা হয়েছিল কখন? হ্যাঁ, বলছে যে হাড় ক্ষয় গেছে, পিএলআইডি, মাজাই, L4 L5 সমস্যা আছে। আচ্ছা, ডিস্ক ফেটে গিয়ে জিল বের হয়ে গেছে, ওটার কারণ হচ্ছে নার্ভে চাপ খাওয়ার কারণে ব্যথাটা হচ্ছে। আচ্ছা, তো এই সমস্যাটার জন্য কিন্তু আপনি অনেকজন ডক্টর দেখিয়েছেন, অনেক হসপিটালে গিয়েছেন, আসলে এই সমস্যাটার কি কোনো কারণ আছে কিনা, মানে আপনি কি কোনো পরে ব্যথা পেয়েছেন বা এরকম কোনো ঘটনা ঘটেছিল? এরকম কোনো কিছু হয় নাই, আস্তে আস্তে এইভাবে আমার হয়ে গেছে। একদিন হঠাৎ করে বুঝতে পারলেন আপনার সমস্যাটা হচ্ছে? আচ্ছা, আপনি কি দেশের বাইরে কখনো গিয়েছিলেন? না, আমি দেশেই এটা জব করি। আচ্ছা আচ্ছা, দেশের বাইরে কি কখনো কোনো ডক্টর দেখানো হয়েছিল? আমাদের দেশের বাইরে? হ্যাঁ হ্যাঁ। না, আচ্ছা, আমাদের এখানে এসেছেন, আমাদের সম্পর্কে কিভাবে জানতে পেলেন? ইউটিউবে দেখছি, টিভিতে দেখছি, এটা দেখেই এখানে মূলত আসা। আমরা যে পেশেন্টের রিভিউগুলো ইউটিউবে দিয়ে থাকি ওগুলা, তো আপনি যখন এই আমাদের সম্পর্কে জানতে পারলেন, অর্থাৎ আমাদের ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের সম্পর্কে জেনে শুনে হচ্ছে আপনি আমাদের হসপিটালে আসলেন, যেদিন প্রথম আসলেন স্যারের সাথে সাক্ষাৎ করলেন, যেদিন স্যার আপনাকে কি বলেছে? স্যার দেখে আমার ইয়া ছিল, যে পরীক্ষার আমার একটা ইয়াটিয়া ছিল, ফিল্ম, এগুলো দেখে টিকে বললো যে সুস্থ হয়ে যাবেন, চিকিৎসা নেন, পুনর্দমের জন্য ভর্তি করছিল। আচ্ছা, ওষুধ চিকিৎসা নেন, থেরাপি দেওয়া হবে, ওষুধ দেওয়া হবে, ভালো হয়ে যাবেন। আচ্ছা, 15 দিনের ভর্তি দেওয়া হয়েছিল, আপনি কি তখন 15 দিনের জন্য ভর্তি হয়ে গেলেন? আচ্ছা, আজকে পর্যন্ত আপনার কতদিন হয়েছে? 18 দিন। 18 দিন হয়েছে। আপনি আজ থেকে 4 বছর আগে বা 5 বছর আগে যেরকম নিজেকে অসুস্থ মনে করতেন, ঠিকঠাক মতো হাঁটতে পারতেন না, স্বাভাবিক মতো চলাফেরা করতে পারতেন না, তো আমরা একটু প্রথম থেকে জানতে চাইবো এই সমস্যাটার জন্য আপনার কি কি সমস্যা পড়তে হয়েছে স্যার? নানান সমস্যা, যেমন ঘাড়ে ব্যথা হইলে এদিক ওদিক করতে পারতাম না, সঠিকভাবে চলাফেরা করতে পারতাম না, মাজায় দাঁড়ায় থাকতে পারতাম না, বসে থাকলে বেদনা করতো, হাঁটুতে উঁচু নিচু হইতে পারতাম না, বসতে পারতাম না, উঠতে পারতাম না, এখন অনেকটা ভালো, অনেকটা ভালো হয়ে গিয়েছে। আচ্ছা, 15 দিন বা 18 দিন থেকে আপনি অনেকটা সুস্থ হয়ে গিয়েছেন, আজ থেকে 4 বছর আগে যেরকম অসুস্থ ছিলেন এখন একদমই অনেক স্বাভাবিক বা এবং কি নিজেকে সুস্থ মনে করছেন? আচ্ছা, সেই ভালো লাগার জায়গা থেকে আপনি কিন্তু আজকে সুস্থ হয়ে বাড়িতে চলে যাচ্ছেন, নিজের ভিতরে অবশ্যই একটা ভালো লাগা কাজ করছে। তো আপনার মতো কিন্তু বাংলাদেশে অনেক পেশেন্ট আছে, আমরা একটা পরিসংখ্যান করেছি, সেই পরিসংখ্যানে দেখা গিয়েছে 98% হচ্ছে এই ধরনের পেশেন্ট, পিএলআইডি, স্পন্ডলাইসিস, আর্থ্রাইটিস জনিত পেশেন্ট আছে বাংলাদেশে, কিন্তু তারা সঠিক একটা জায়গায় যাইতে পারেনি, প্রফেসর বা কোনো ভালো একটা ডক্টর দেখাইতে পারেনি, তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে স্যার? তাদের উদ্দেশ্যে আমার বলার আছে, যার সামর্থ্য আছে চিকিৎসা করার মতো, আচ্ছা,
একটু সময় দিতে হবে, অর্থ খরচ হবে, কিন্তু সুচিকিৎসা এখানে পাওয়া যাবে, সঠিক চিকিৎসাটা পাবে, সঠিক চিকিৎসা পাওয়া যাবে। আচ্ছা স্যার, আমাদের হসপিটাল সম্পর্কে একটু জানতে চাইবো। আমাদের যে ডক্টর শফিউল্লাহ প্রধান আপনাকে ট্রিটমেন্ট দিয়েছে, ওনার ট্রিটমেন্টে কিন্তু আপনি অনেকটা সুস্থ হয়ে আজকে বাড়িতে চলে যাচ্ছেন, স্যারের সম্পর্কে আমরা একটু জানতে চাইবো, আপনার কি অনুভূতি? স্যার ভালো লোক, খুব ধৈর্যশীল এবং আন্তরিকতার সাথে রোগী দেখেন, রোগীর সাথে ভালোভাবে কথা বলেন, খোঁজ খবর রাখেন। আচ্ছা, আর আমাদের যে ফিজিওথেরাপি, আপনাকে ফিজিওথেরাপিস্ট যিনি আছেন উনি হচ্ছে প্রতিদিন তিন বেলা আপনাকে ফিজিওথেরাপি দিয়েছে, এবং কি আমাদের মূল ট্রিটমেন্টটাই হচ্ছে আপনাকে ফিজিওথেরাপির মাধ্যমে আমরা করতে চেয়েছি বা করেছি, তো আসলে এই ফিজিওথেরাপিটা যে আপনাকে দিয়ে সুস্থ করা হয়েছে, এই ফিজিওথেরাপির প্রতি কি আপনার বিশ্বাস এসেছে যে এই ধরনের সমস্যা থাকলে বা পিএলআইডি, আর্থ্রাইটিস, স্পন্ডলাইসিস এই ধরনের সমস্যা থাকলে এই ফিজিওথেরাপির মাধ্যমে সুস্থ হওয়া সম্ভব? এটা এটার দ্বারাই সম্ভব, ওষুধ খেলে ভালো হয় ঠিকই, কিন্তু দীর্ঘদিনের জন্য বা সঠিক একটা চিকিৎসা পেয়ে সুস্থ হওয়া যায়, হয়তো ভালো হলে হয়তো। ভর্তি হয়েছেন, স্যারের ট্রিটমেন্ট নিয়েছেন, অবশেষে আপনি সুস্থ হয়ে চলে যাচ্ছেন, তো আপনার মনে অবশ্যই স্যার এই বিশ্বাসটা এসেছে যে এই ধরনের সমস্যার জন্য, এই রোগের জন্য এই ধরনের ট্রিটমেন্টটা একটা যথার্থপূর্ণ ট্রিটমেন্ট, সঠিক যথার্থ। আচ্ছা স্যার, আমি আরেকটু জানতে চাইবো, সেটা হচ্ছে আমাদের যে হসপিটাল ম্যানেজমেন্ট সেটা বিষয়ে আমরা একটু জানতে চাইবো, কেমন লেগেছে স্যার আপনার সবকিছু মিলিয়ে? সবকিছু মিলে আমাদের যে ফিজিওথেরাপিস্ট আছে, আমাদের যে কর্মীরা আছে, আয়া বুয়া ক্লিনার, আমাদের যে সেবা, আমরা যে সেবাগুলো দিয়ে থাকি, সার্ভিসটা কেমন লেগেছে আপনার? সার্ভিসটা মোটামুটি ভালো, খারাপ না, খুবই সুন্দর। দর্শক শুনতে পেলেন, আমাদের সাথে যিনি আছেন আমাদের রোগী ডক্টর শফিউল্লাহ প্রধান, স্যারের ট্রিটমেন্ট নিয়েছেন, অবশেষে এখন সুস্থ হয়ে বাড়িতে চলে যাচ্ছেন। তো দর্শক, আজকে আপনাদের মাঝে শুধু একটা কথাই বলবো, একটা মেসেজ দিতে চাইবো, সেই মেসেজটা হচ্ছে এই যে একজন পেশেন্ট যিনি দীর্ঘদিন যাবত পিএলআইডি সমস্যা ভুগেছেন, কোথাও যে সঠিক একটা ট্রিটমেন্ট পায়নি, অবশেষে আমাদের হসপিটালে এসেছেন ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের ট্রিটমেন্ট নিয়ে, এখন সুস্থ হয়ে বাড়ি চলে যাচ্ছেন, সেই জায়গাটা থেকে আমি আপনাদেরকে বলবো যে আপনারা যেখানেই যাবেন সঠিক একটা ট্রিটমেন্টের জন্য একজন দক্ষ ডক্টরের কাছে যেতে হবে, যারা একটা রোগের জন্য বিশেষজ্ঞ ডক্টর। অর্থাৎ আমি বলতে চাচ্ছি পিএলআইডি, স্পন্ডলাইসিস, আর্থ্রাইটিস এই ধরনের সমস্যার জন্য আমাদের ডক্টর শফিউল্লাহ প্রধান স্যার হচ্ছে স্পেশালিস্ট ডক্টর। আপনারা সেই দীর্ঘ বিশ্বাসটা নিয়ে আসতে হবে আমাদের হসপিটালে, এসে স্যারের ট্রিটমেন্ট নিতে হবে। তো চলুন দর্শক, আমরা আজকের জন্য এখানেই শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। DPRC হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।